আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের যারা প্রেমিক আকা আলাইহিস সালামের টাচে যারা এসেছে মুস্তাফা জানে রহমতের খিদমত করেছে দুনিয়া তাদেরকে সাহাবী বলে স্মরণ করেছে। যখন মুস্তাফা জানে রহমতের খিদমত করেছেন সাহাবীরা হাকিকাতান খিদমত করেছেন তো আল্লাহ পাক কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদ্দু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদ্দু আনহু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারা আল্লাহ উপর জি হুজুর ওয়া রাদ্দু আনহু তারা কম বেশি আল্লাহ মাফ করেন তারা আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এ মুসলমান আমি দেখলাম বেরেলির কালান্দার ইমামে আহলে সুন্নাত যিনি মুজাদ্দিদ বিরাট বড় আলেম মুজাদ্দিদ একজন ভালো মানুষের যেই যেই কোয়ালিটি থাকা দরকার সমস্ত কোয়ালিটি তার মধ্যে কিন্তু ওই মানুষটা যখন কলম উঠালেন তখন আহলে বাইতের শান ও আজমতের তারানায় লিখলেন আর যখন মোনাজাতের জন্য হাত উঠালেন তখন আল্লাহ জাল্লা ওয়ালার দরবারে এটাই দোয়া করলেন মাওলা দো জাহান মে খাদিমে আলে রাসূল আল্লাহ কর হযরতে আলে রাসূলে মুক্তাদা কে ওয়াস্তে ইয়া আল্লাহ দোনো জাহানে এই দুনিয়া দুনিয়াতে এবং উকবার জিন্দেগিতে এ দুনিয়াতে এবং আখেরাতের জিন্দগিতে দো জাহান মে খাদিমে আলে রাসূল আল্লাহ কর হযরতে আলে রাসূলে মুক্তাদা কে ওয়াস্তে। এখন ইমাম আহলে সুন্নাতের দোয়া দেখেন দোয়া কোনটা চাওয়া হয়, আমি চাকরি পাইনি তো আমি তো দোয়া চাইছি আল্লাহ চাকরি দাও চাকরি দাও চাকরি দাও, দোয়া ওইটা চাওয়া হয় যেটা ওই টাইম পর্যন্ত নাই ওই টাইম পর্যন্ত পূর্ণ হয় নাই, মানে কামনা বাসনা রয়েছে ইচ্ছা ইচ্ছা ফিল আপ হয় নাই। আলা হযরত ফাজলে বেরলভি আলাইহির রহমাত দোয়া করতে আছেন মাওলা দো জাহান মে খাদিমে আলে রাসূল আল্লাহ কর হযরতে আলে রাসূলে মুক্তাদা কে ওয়াস্তে। এ মুসলমান শুনে রাখুন তার কারণটা কি, তার কারণ হলো আলা হযরত জানেন কি আল্লাহর নবী বলেছেন ফাতিমা হচ্ছেন সাইয়্যেদা নিসাই আলামিন কি হচ্ছেন তমাম মহিলাদের সরদারিনী তিনি জান্নাত রানী জান্নাত রমণী খাতুনে জান্নাত। আলা হযরত জানেন ইমামে হাসানে মুজতবা ইমাম হুসাইন শহীদে কারবালার শান হলো এই রকম কি আল্লাহর নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যেদা সাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন জান্নাতের সরদার যুব দলের সরদার তিনি জানেন কি তার আব্বা জান্নাতের মালিক তিনি জানেন তাদের নানা কাউসারের মালিক তিনি জানেন তাদের আব্বা হাসান জান্নাতের সরদার তিনি জানেন কি তার আব্বা হুসাইন জান্নাতের সরদার এই জন্যই দোয়া করেছেন মাওলা এবং তিনি জানেন ইমামে মেহদিও জান্নাতের সরদার এই জন্যই আলা হযরত দোয়া করেছেন দো জাহান মে খাদিমে আলে রাসূল আল্লাহ কর হযরতে আলে রাসূলে মুক্তাদা কে ওয়াস্তে। তার কারণ হলো খাদিম ওই জায়গায় থাকে মালিক যেই জায়গায় থাকে খাদিম ওই জায়গাতে থাকে মালিক যেই জায়গায় থাকে তো খাদিম ওই জায়গায় থাকবে ইনশাআল্লাহ মালিক যেই জায়গায় থাকবেন। কিন্তু আর এটাও জেনে রাখেন যারা সত্যিকারের অর্থে কোনো দিনও যদি কিছু টাইমের জন্য যদি আহলে বাইতের খিদমত করেছে আল্লাহর নবী বলছেন কায়ামতে আমি চার কোয়ালিটির লোকের শাফাআত সর্বপ্রথম করব। চার কোয়ালিটির লোকের শাফাত সর্বপ্রথম করব। প্রথম তাদের শাফাত করব যারা জুবানে আমার আওলাদের মোহাব্বত জাহির করে যারা জুবান থেকে আমার আওলাদের মোহাব্বত জাহির করে। তারপরে আকা আলাইহিস সালাম বলছেন আমি তাদেরকেও শাফাত করব যারা দিল থেকে আমার আওলাদকে ভালোবাসে। তারপরে আকা আলাইহিস সালাম বলছেন আর শুনে রাখো ঠকি দাও হে এই দেখো তোমাদের কোনো ওষুধ নাই আমার কাছে কেন জানো, আমি যখন ট্রেনিং করাচ্ছিলাম তখন একটা ছেলে আমাকে বলছে যে ও আমাকে কুকুর বলে তো আমি ওকে কি করবো ফার্স্ট পিরিয়ড ছিল তা বললাম তো আগে কুকুর বলে দাও শাস্তি দেবো তাহলে মাইক ঠকে আপনাদেরকে মারতে হবে আপনারা মিলাতে বসে আছেন একটা বিরাট ব্যাপার এই বয়সে
কি বলছিলাম, হ্যাঁ আকা আলাইহিস সালাম বললেন যে চার কোয়ালিটির লোকে শাফাআত আমি সর্বপ্রথম করব। তার মধ্যে দুইটা কোয়ালিটি বলেছি, তিন নম্বর কোয়ালিটি আকা আলাইহিস সালাম বলছেন তাদের শাফাআত আমি করব যারা আমার ওলাদের খিদমত করে, খিদমত যারা করে তাদের শাফাআত করব। তারপরে আল্লাহর নবী বললেন শোনো, আর তাদের শাফাআত তাদেরকে তাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার দায়িত্বের মধ্যে রয়েছে, যে আমার ঔলাদকে কোন উপকার করে দিয়েছে আর আমার ঔলাদ সেই উপকারের বদলা দুনিয়ায় দিতে পারেনি, ইয়ানি ঋণ আমার ঔলাদ করেছে পরিশোধ আমি বাপ করব। কিয়ামতের দিনে আমি তাদেরকে জান্নাত নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন মাম্মা তাআলা হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান ও ফি রিওয়ায়াতিন মাম্মা তাআলা হুব্বে মুহাম্মাদিন মাতা শাহীদান। আল্লাহর নবী বলেন আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে আছেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর নবী বলেন যে আমার ওলাদের মুহাব্বত নিয়ে যদি বিছানায়ও মারা যায় শহীদের মর্যাদা পাবে। আকা আলাইহিস সালাম বলেন আমার ওলাদের মুহাব্বত নিয়ে যদি ইন্তিকাল করে ও সুন্নি অবস্থায় মরবে, ইয়ানি তওবা নসিব হবে, আকীদা আহলে সুন্নতে মরবে। আকা আলাইহিস সালাম আরো বলেন যে আমার ওলাদের মুহাব্বতে মারা যাবে শহীদি মর্যাদা পাবে, শহীদের মর্যাদা পাবে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, এটা তাফসীর কবীরের মধ্যে রয়েছে, আকা আলাইহিস সালাম বলছেন যে যদি আমার আহলে বাইতের মুহাব্বত নিয়ে যে ব্যক্তি ইন্তিকাল করে তার কবর মাজার হয় ফারিস্তাদের, ফারিস্তারা তার কবর জিয়ারত করতে আসে। তো এগুলো সব কিছু নসিবের ব্যাপার। আর আমরা যেহেতু দেখেছি পাসির ভাইকে, আর আল্লাহ তার প্রতিদান তাকে অবশ্যই দিয়েছেন কবরে, কারণ আলে মুহাম্মাদের যারা বাফাদার হয়, আলে মুহাম্মাদের যারা প্রকৃত খিদমত গুজার হয়েছে দুনিয়ায়, তাদের বুকে শান আজমত উচ্চ হয়। গাউসে পাক রাদিয়াল্লাহ তাআলা আনহু দরবারে দুইটা লোক খিদমত করে, কিন্তু খিদমত তো করে গাউসে পাকের কাছে যে আসে বলে হুজুর এই জিনিসটার ওয়াজিফা দেন, গাউসে পাক ওয়াজিফা তা করেন, কেউ বলে হুজুর এই দোয়াটা শিখিয়ে দেন, গাউসে পাক দোয়া শিখিয়ে দেন, কেউ তাবিজের ইজাজত নিতে আসে গাউসে পাক ইজাজত দিয়ে দেন, কেউ খেলাফত তলব করতে আসে গাউসে পাক খেলাফত আতা করে দেন, যে দুনিয়ার ইলম অর্জন করতে আসে গাউসে পাক ওই শান ও আজমত ওয়ালা ইমাম কে আলা হযরত বলেন গাউসে আজম ইমাম উত্তুকা ওয়ান্নুকা। তিনি বলতে আছেন জলওয়ায়ে শানে কুদরত পেলা খো সালাম, ইয়ানি আপনি হচ্ছেন কুদরতের জলওয়া ইমাম আপনার কাছে শরীয়ত শিখতে আসে আপনি শরীয়তের সুধা পান করিয়ে দেন, আপনার কাছে তরিকত শিখতে আসে আপনি তরিকতের সুধা পান করিয়ে দেন, আপনার কাছে হাকিকত শিখতে আসে আপনি হাকিকতের সুধা পান করিয়ে দেন, আপনার কাছে মারেফত শিখতে আসে তো মারেফতের সুধা পান করিয়ে দেন। আরে যে তালাব করে আসে ওর তালাব তো পূর্ণ করেন, যে তালাব করতে না এসে ডাকাতি করতে আসে তাকেও থাপ্পড় মারিয়ে ওয়ালি বানিয়ে দেন, তাকেও থাপ্পড় মেরে ওয়ালি বানিয়ে দেন। তো গসে পাকে দুজন খাদেম বলছে হুজুর এতদিন ধরে খিদমত করছি যে যা আসছে দিচ্ছে আমাদেরকে কিছুই দিলেন না, দুজন দুইটা ডিউটিতে ছিল আল্লাহর ওয়াস্তে চুপ। আমি ভুলি যাব, আমার মুখস্থ বক্তব্য থাকে না। জি, গাউসে পাকের দুইজন খাদিম ছিল, একজনের ডিউটি ছিল যারা জায়েরিন আসতো গাউসে পাকের দরবারে তাদের জুতোগুলোকে সোজা করে রাখতেন, আর একজন ওযুর জন্য বদনা দিতেন মানে পানি ভরে ভরে দিতেন। তো দুইজন দুইটা ডিউটিতে, একজন জুতো সোজা করতেন আর একজন বদনাতে পানি দিতেন। তো ওনারা বলছেন গাউসে পাককে যে হুজুর এত বছর ধরে যে খিদমত করছি কম বেশি 10-12 বছর ধরে, লোক একবার আসছে যেটা চাইছে দিয়ে দিচ্ছেন, যে যেটা তালাব করে আসে সে সেটা পেয়ে যায়, এ আব্দুল কাদির আপনি মুস্তাফার আওলাদ রহমাতুল লিল আলামিনের আওলাদ সকলের প্রতি তো রহম করেন কিন্তু খাদিমের প্রতি কেন রহম নাই, হুজুর আমাদেরকে কেন কিছু দেন না, অতএব আমাদের ইচ্ছা
যেন আমরা বাইরে যাই আপনি আমাদেরকে ছুটি দিয়ে দেন আমরা বাড়ি যেতে চাই হযরত পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আচ্ছা ঠিক আছে তোমরা বাড়ি যেতে চাও আচ্ছা যাও হযরত পাক বললেন যাও রুখসত করে দিলেন ওনারা যখন রাস্তায় যাচ্ছেন সফরের মধ্যে পথিমধ্যে একটা জায়গায় প্রচন্ড দুর্ভিক্ষ বৃষ্টি নাই তো ওনারাও আছেন বৃষ্টি নাই খুব অসুবিধা রাস্তায় যেখানে যেখানে যান যখন বলেন যে আমরা হযরত পাকের দরবারের খাদিম ছিলাম ওখান থেকে খিদমত করে আসছি দু লোক মেহমানদারি করে এবার ওই গ্রামে গিয়েছে ওই গ্রামে মেহমানদারি করবে কিন্তু প্রচন্ড দুর্ভিক্ষ বৃষ্টি হয় না তো ওই গ্রামে যেই লোকটা দোয়া করে আর যার দোয়ায় বৃষ্টি হয় তাকে ডাকা হলো নিয়ে বলা হলো যে আপনি ইস্তিসকার নামাজ পড়ান আপনি দোয়া করেন যাতে বৃষ্টি হয় তো ওই ব্যক্তি দোয়া করলেন আর বৃষ্টি হলো গাছে পাকের দরবারের ওই দুইজন খাদেম यानी जे खादिम जुतार ड्यूटी ते छिलेन और जे खादिम बदनार ड्यूटी ते छिलेन ओई दुई जन खादिम ओई लोकटाके बोलछेन कि तोमाके देखे बड़ोई आल्लाह वाला मने होच्छे तो आम्रा तो सुभान अल्लाह बहु जायगाय गेछि किन्तु किछु वाजिफा पाइनि अतएव तुमी बोले दाओ तुमी कोन वाजिफा पड़े दुआ चाओ जार वसीलाय पानी हय तो ओई वली बोलते आछेन ओई গ্রামের সম্মাননীয় মানুষ বলতে আছেন শোনো আমি কোনো ওয়াজিফা পড়ি না আমি যখন দোয়া করি তখন আল্লাহকে বলি মাওলা গাউসে পাকের দরবারে যেই লোকটা জুতা সোজা করে আর গাউসে পাকের দরবারে যেই লোকটা ওজুর পানি সংগ্রহ করে তাদের ওয়াজিলায় আসমান থেকে পানি বর্ষণ করো পানি বর্ষিত হয়ে যায় ও এবার সফর না করে ডাইরেক্ট গাউসে পাকের দরবারে যে হুজুর ভুল করেছি মাফ করে দেন গাউসে পাক বলেন তুমি কি ভাবতে আছো তোমরা আমার খাদিম তোমরা বুঝো নাই আলে মুহাম্মাদের দাম কত যদি আলে মুহাম্মদ কাউকে কবুল করে নাও কবুল করে নেন দেখো না হযরত ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নিজের লাইফের দুইটা বছর ইমাম জাফর আস সাদিক ও ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খিদমতে কাটালেন ওনাদের ঘর দুয়ার ঝাঁট দিলেন যাকে দুনিয়া ইমামে আযম আবু হানিফা বলে চেনে ও ইমাম বলতে আছেন লাউলা কাসানাতান হালাকান নোমান যেই দুই বছর আমি ইমামে জাফর আস সাদিক ও ইমামে বাকিরের খিদমতে কাটিয়েছি যদি ওই দুই বছর আমার লাইফে না থাকে আবু হানিফা হালাক হয়ে যেত লাউলা কাসানাতান হালাকান নোমান ওই দুই বছর যে দুই বছর আমি ইমামে জাফর আস সাদিকের ওই ইমামে বাকিরের খাদিম হিসেবে থেকেছি খিদমত করেছি তাদের দরবারে থেকে ওখানেই পড়াশোনা করেছি ওখানেই ঝাঁট দিয়েছি ওই দুই বছর আমার লাইফে না থাকলে আমি বরবাদ হয়ে যেতাম আলে মুহাম্মাদের খিদমতের দাম প্রচুর প্রচুর সত্যিকারের অর্থে আলে মুহাম্মাদের যদি কেউ খিদমত করেছে মোহাব্বত করেছে আল্লাহ তাদেরকে রাঙিয়ে দিয়েছেন তাদের নাসলকে রাঙিয়ে দিয়েছেন এ মুসলমান আলে মুহাম্মাদের সঙ্গে জুড়ে যান আর এই জিনিসটাও জেনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য যদি কেউ কুরবানি দেয় ইন্টেনশনালি তো তার শান বিরাট আর যদি কেউ কুরবান হয়ে যায় অনিচ্ছাকৃতই কিন্তু যদি সবর ইখতিয়ার করে নেয় তো তার দামও কম নয় আল্লাহর নবী বলেন আল্লাহ দুনিয়াতে যার চোখ কেড়ে নিয়েছেন আর ওই লোকটা সবর করে নিয়েছে তার প্রতিদান বিনিময় হচ্ছে জান্নাত আল্লাহ যদি কারোর চোখ কেড়ে নিয়েছেন আর সে যদি সবর ইখতিয়ার করে নেয় তো তার ঠিকানা হচ্ছে জান্নাত আকালিহি সালাম বলতে আছেন হে দুনিয়ার লোক শুনে রাখো আমার আহলে বাইতের সঙ্গে জুড়ে যাও আকালিহি সালাম ওনার জীবনের শেষ যে বক্তব্য সেই বক্তব্যতে বলতে আছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি আকালিহি সালাম তিন তিন বার এ কথাকে রিপিট করলেন আর বললেন শোনো শোনো আমার আহলে বাইতের হুকুক
লোকের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ রাখিও, আমার আহলে বাইতের সঙ্গে কেমন আচরণ করছো এই আচরণ করার টাইমে আল্লাহকে স্মরণ রাখিও, আমার আহলে বাইতের সঙ্গে দুর্ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখিও। তার কারণ হচ্ছে কোরআন যত পবিত্র আহলে বাইত তত পবিত্র, কোরআন যেমন সাকালাইনের অন্তর্ভুক্ত আহলে বাইত তেমন সাকালাইনের অন্তর্ভুক্ত, কোরআন আল্লাহ হতে এসেছে আহলে বাইত মুস্তাফা হতে এসেছে, কোরআন আল্লাহ হতে এসেছে আহলে বাইত মুস্তাফা হতে এসেছে, কোরআন যত পবিত্র আহলে বাইত তেমন পবিত্র, কোরআন যেমন সাকালাইন আহলে বাইত তেমন সাকালাইন, হে মুসলমান কোরআনকে স্পর্শ করার জন্য আপনার সুবহানাল্লাহ জিসমের পবিত্রতা জরুরি, আর আহলে বাইতের মহাব্বত অন্তরে আসার জন্য রূহ ও কলবের পবিত্রতা জরুরি। যার তার দিলে আলে মুহাম্মাদের মোহাব্বত আসে না, এ মোহাব্বত হচ্ছে নাজাতের জরিয়া। ইয়া আহলে বাইতে হুব্বাকুম, ইমাম শাফি আলাইহির রহমা বলেন ইয়া আহলে বাইতে হুব্বাকুম ফারজুম মিনাল্লাহি ফিল কোরআনি আনজালাহু, ইয়া আহলে বাইতে রাসূল আপনাদের মোহাব্বত কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল